তাহলে আম্মাজিরাও টেনশন, ঠিক কি না? কি টেনশন? জামাই ভালোবাসে না। আচ্ছা আগে এবড়ি জোয়ান আসিল ভালো একটু বেশি বেশি হন, আস্তে আস্তে ভালোবাসা কিছু কমে না, ঠিক নেই তো? ভালোবাসার তাবিজ এল্লাই যায়। নবী হইলেও তাবিজ দিছে কিভাবে? কোরআন ফুঁড়ছে, কোরআন ফুঁড়ি হয় ফুঁক দিবেন, কোরআন ফুঁড়ি ফুঁক দিয়ে শরীর মেসেজ করবেন, খাইবেন। হুজুর ডলছে, খাইছে, ফুঁ দিছে, তিন রকমের মেডিসিন ইউজ করছে। অন মুসলমানের লটকাই আঁড়ে তাবিজ একটা লটকাই, ফেক্সেশন লটকাই, এমনি এমনি দিয়ে আঁড়ে। ইয়া ওয়াদুদ ফেরবেন আম্মাজিরা, হ্যাঁ ইয়া আপনারে ভালোবাসব, আরও তিনজনের ভালোবাসবো আল্লাহ দিলে, আরও তিনটা বিয়ে করি এক ঘন্টা মিলাইব। সেটা চিনি ওষুধ আর নাই, ঘুমের ওষুধ আর নাই দুনিয়াতে, সব আরাম মাজিরা খায়, ঘুমায় না। গত মাসে এক ফিশাবাড়ি এনে প্রোগ্রাম করলাম, এক ফিরের কাছে আইয়ে শুধু মহিলা সিরিয়াল দিছে। আমি অস্তে মফিজের মতো হুন ইয়ের কিতা কয়, শুধু মহিলারা কয়, আর জামাই আর দিকের রানে না, আর আগে যেভাবে ভালোবাসত ওর ভালোবাসে না, আর চুলগেন উড়ি গেছে গো, হাই গেছে গো হুজুর, টেনশনে হে ঘরের বাবির লগে আঙ্গ হেতনে কথা কয়, টেনশন। শুধু আজকে মাহফিল থেকে যাই যদি ক সাপসারি ভাই কইছে আরেকটা বিয়ে করিবার লাই, শুধু নামাজের মশল্লা তাঁর গজব দিব, কবর তে মরি যাক, তাই আঙ্গ সামাইরে এ সমস্ত হাম দেয়। আঙ্গ আম্মা জিগো কি স্বামী আরেক বিয়ে করেন, এ টেনশন। আর জোয়ান্নারা ফ্রামের টেনশনে ঘুমায় না। আল্লাহ কি দেখছিলাম মহিফাল ফ্লাইওভারে, কিতে একটা লটকে দে বাঁধন যাবে না ছেড়ে, কখন পাবো রে আল্লাহ, ওরে কথা কয় না। বুড়ার গো রোগের টেনশন, ধনীর গো ধনের টেনশন, প্রত্যেকটা মানুষ পৃথিবীতে টেনশনে জর্জরিত। এখন পৃথিবীতে করোনা ভাইরাস আসছে, মহামারী ভাইরাস হচ্ছে টেনশন। আল্লাহ জাল্লা শাহানু আদম সফিউল্লাহ যখন এই দুনিয়াতে ফাড়ায়, আল্লাহ তো জানে মানুষদের ডরাইব, টেনশন করবে, এতদিন জান্নাতে আসিল, ওয়াইফের লই আনন্দ করছে, শাসাবাদ নাই, চাকরি বাকরি নাই, আনন্দ উল্লাস করে খাইছে, আমার আল্লাহ কয় আদম যাও 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 ফেনিতে যাইতে হইবে তোমার ফলামাইয়ারে লই, পাইম্মা বলু না হবি উপমিনাহা জামিয়ান, পাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আদম যাও, যে অন্যায় করেছ গন্ধম খেয়েছ আর থাকতে পারবা না, যাও দুনিয়াতে যাও, তবে তবে আদম কেঁদো না, আমি একটা ব্যবস্থা করব, সেখানে তোমাকে মৃত্যু পর্যন্ত জেলে রাখবো তোমার সন্তানদেরকেও, তবে আমার পক্ষ থেকে যদি আকাশবাণী স্যাটেলাইট থেকে যদি কোনো কথা আসে, এই কথাগুলো যদি তুমি মানো, তোমার ছেলে ফেলেরা যদি মানে, তাদের জন্য ফালা কাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, আমি আল্লাহ তাদেরকে আবার জান্নাতে নিয়ে আসবো।